এই পাঁচ রাশির উপর মহাদেবের কৃপা থাকায় তাদের উন্নতি নিশ্চিত। মহাদেবের উপাসনা আমরা প্রায় সকলেই করে থাকি এবং একথা সত্যি যে দেবাদিদেব মহাদেবের উপাসনার ফল পাওয়া কিন্তু একেবারে সহজ নয়। তবে যদি উপাসনা শ্রাবণ ও চৈত্র মাসে করা যায় তাহলে বেশি ফল পাওয়া যায় এবং আপনার মনস্কামনা সহজেই পূর্ণ হয়। এই দুই মাসে উপাসনা করলে মহাদেব খুবই প্রসন্ন হন এবং সকলের মনস্কামনায় পূর্ণ করে থাকেন। তবে মহাদেবের পূজা করার সময় একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, তিনি ভীষণ রাগী দেবতা। শিবের পূজোর সময় এমন কিছু করতে নেই যাতে তিনি রাগান্বিত হন। আমাদের রাশিচক্রে 12টি রাশি আছে। এই রাশিগুলির মধ্যে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপরে মহাদেবের কৃপা দৃষ্টি থাকে। এখন চলুন দেখে নেওয়া যাক কোন সেই রাশিগুলি। মেষ রাশি। এই রাশির জাতক জাতিকারা যদি শিবের উপাসনা করে তাহলে সকল কাজ তারা বিনা বাধায় এগিয়ে যেতে সক্ষম হয়, জীবনের সকল কাজে জয়লাভ করবে। আপনি নিয়মিত শিবের উপাসনা করুন, তাহলে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে সুখে শান্তিতে থাকবেন। মিথুন রাশি। মহাদেবের কৃপায় মিথুন রাশির আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। প্রতিনিয়ত শিবের উপাসনা করুন, প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লক্ষ্য করা যাবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুস্থতা আপনাকে ঘিরে ধরতে পারবে না এবং সকল কাজে আপনার উন্নতি হবে। সিংহ রাশি। কথায় আছে ধৈর্যের ফল মিষ্ট হয়, তাই আপনাকে সব কাজে একটু ধৈর্য রাখতে হবে। অস্থিরতা আপনাকে বিচলিত করতে পারে এবং আপনি ধৈর্যের সাথে যে কাজ করবেন সে কাজেই সফলতা পাবেন খুব সহজে। নিয়মিত শিবের উপাসনা করুন, আপনার প্রেমের বাধা কেটে যাবে। মহাদেবের কৃপায় সব বাধা আপনি সহজেই কাটতে পারবেন। কন্যা রাশি। মহাদেবের উপাসনা করলে শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকে, কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে এবং প্রেমের সম্পর্ক আরও গভীর হবে, যে কোনো কাজে আপনি সহজে জয়লাভ করতে পারবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই শিবের উপাসনা করুন, এতে শারীরিক উন্নতির সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবন ও কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে। তাছাড়া আপনি যেই কাজ করতে চাইবেন বা যে কাজ করতে যাচ্ছেন সেই কাজে শিবের কৃপায় সহজেই জয়লাভ করতে পারবেন। মীন রাশি। এই রাশির জাতক জাতিকারা মহাদেবের উপাসনার ফলে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে পারবেন, শরীরে কোনো অসুস্থতা প্রবেশ করতে পারবে না, আপনার খুব শীঘ্রই উন্নতি ঘটবে। নিয়মিত শিবের উপাসনা করুন, পরিবার প্রেম দাম্পত্য জীবন অবশ্যই সুখের হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।